সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মৃত্যুর সাত দিন পর শুটিংয়ের জন্য আসার খোঁজ করলেন নির্মাতা। নূর হোসেনের চার কোটির মধ্যে তিন কোটি টাকাই অবৈধ, আওয়ামী লীগের নেতারা ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলছেন। ধর্ষণে কিশোরী গর্ভবতী দোকানদার গ্রেফতার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মৃত্যুর সাত দিন পর শুটিংয়ের জন্য আসার খোঁজ করলেন নির্মাতা। অভিনেত্রী আশা চৌধুরী মারা যাওয়ার সাত দিন পর তাদের বাসায় ফোন এলো। একজন নির্মাতা ফোন দিয়েছিলেন আশাকে তার নাটকের শুটিংয়ের খবর জানাতে। শিডিউল অনুযায়ী চট্টগ্রামে তার পাঁচ দিন শুটিং করার কথা, কিন্তু আশা ফোন ধরছেন না। বেশ কিছুদিন ধরে নির্মাতা শাহিন রহমান আশাকে ফোনে পাচ্ছিলেন না। এদিকে ঘনিয়ে আসছিল তার শুটিং শিডিউল। বিটিভির নাটক নির্মাণ করেন এমন একজন পরিচিত নির্মাতার কাছ থেকে শাহিন রহমান আশার মায়ের নম্বর সংগ্রহ করেন, পরে ফোন দেন আশাদের বাড়িতে। সেই ফোন ধরেন আশার মা পারভিন আক্তার। নির্মাতা ফোনে আশাকে চাইলে কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন আশার মা, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পরে তিনি মেয়ের মৃত্যুর খবর দেন নির্মাতাকে। প্রথম আলোকে আশার মা জানান, ওই পরিচালক আশার মৃত্যুর খবর জানতেন না। তিনি আশার মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন। আশার মা ও তার তিন বোন তখন বাড়িতে ছিলেন, তারাও বোনের শুটিংয়ের কথা শুনে কান্না করতে থাকেন। শুটিংয়ের সময় আশার তিন বোন আশার ব্যাগ গোছানো থেকে শুরু করে পানির বোতল সব কিছু সঙ্গে দিতেন, এমনকি আশাকে কোন পোশাক পরলে মানাবে, বেশি সুন্দর দেখাবে সেটাও ঠিক করে দিতেন বোনেরা। আশা মারা যাওয়ার পর বোনেরা আশার ব্যবহৃত সব কিছু গুছিয়ে রেখেছেন। পারভিন আক্তার বলেন, পরিচালকেরা আগেই আমার মেয়ের ইন্টারভিউ নিয়েছিলেন। চার পাঁচ দিন ধরে তারা আশার নম্বরে ফোন দিচ্ছিলেন। সেদিন সড়ক দুর্ঘটনায় আশার ফোন ভেঙে গেছে, সেই থেকে আশার নম্বরটি বন্ধ। মেয়েটা বেঁচে থাকলে আজ শুটিং করতে পারত। একটি বেসরকারি টেলিভিশনের জন্য দুটি নাটক শুটিং শুরু হওয়ার কথা আগামী 15-20 জানুয়ারি পর্যন্ত। শুটিংয়ের লোকেশন চট্টগ্রাম ও কক্সবাজার। গতকাল নির্মাতা শাহিন রহমান শুটিংয়ের কল টাইম চিত্রনাট্য ও কী ধরনের পোশাক লাগবে সেগুলো জানার জন্য আশাকে ফোন দিয়েছিলেন। নির্মাতা শাহিন রহমান বলেন, আশার সঙ্গে আগে কোনো নাটকে কাজ হয়নি। গত মাসে তার সঙ্গে কথা হয়েছিল, সে সময় তাদের মধ্যে একবার শিডিউল নিয়ে কথা হয়। তিনি ঠিকমতো আশাকে চিনতেন না। এক বন্ধু জানিয়েছিলেন, নতুনদের মধ্যে আশা বেশ সম্ভাবনাময়ী অভিনেত্রী। এই নির্মাতা তরুণ অভিনেত্রী আশার সড়ক দুর্ঘটনা মৃত্যুর খবর শুনেছিলেন, কিন্তু তিনি মনে করেছিলেন সেটা অন্য আশা। শাহিন রহমান বলেন, চেনা জানা না থাকলে মিডিয়ায় কারো সম্পর্কে ভালো জানা যায় না। যাদের সঙ্গে নিয়মিত কাজ হয় তাদের সঙ্গেও শুটিং ছাড়া কম কথা হয়, সবাই ব্যস্ত থাকি। আশার সঙ্গে প্রথমবার কাজ করার কথা ছিল, দুর্ভাগ্য যে হল না। চার বোনের মধ্যে আশা চৌধুরী সবার বড়। রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT আইন বিভাগে পড়াশোনা করতেন তিনি। প্রায় চার বছর আগে তিনি অভিনয় জগতে আসেন। নাটকে অভিনয় অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও তিনি বিজ্ঞাপন ও গানের মডেল হয়েছেন। চেয়েছিলেন অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন। আশার স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করবেন। মারা যাওয়ার দুই দিন আগে 2 জানুয়ারি দ্য রিভেন্স নামের একটি নাটকের মধ্য দিয়ে আশার সেই স্বপ্ন পূরণ হয়। নূর হোসেনের চার কোটির মধ্যে তিন কোটি টাকাই অবৈধ। গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত একে মামলার বাদী দুদকের পরিচালক জুলফিকার আলী সাক্ষ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নূর হোসেন সম্পত্তির মধ্যে 3,03,82,805 টাকা সম্পত্তি অসাধু উপায়ে অর্জন করা। আগামী 11 ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা। নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে আজ বুধবার ঢাকার আদালতে হাজির করা হয়। সাক্ষ্য দেওয়ার সময় দুদক পরিচালক জুলফিকার আলী আদালতকে জানিয়েছেন, আসামি নূর হোসেনের 4,11,19,861 টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে 3,03,82,805 টাকার সম্পত্তি অসাধু উপায়ে অর্জন করা। মামলার বাদী পরিচালক জুলফিকার আলী আদালতকে আরও বলেন, নূর হোসেনের দুদকের কাছে 1,15,50,000 টাকার স্থাবর সম্পদের হিসাব জমা দেন।
পরে তার সম্পদ যাচাইয়ের জন্য সাব রেজিস্ট্রি অফিস সহ নানা দাপ্তরিক তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া। নূর হোসেনের সম্পদ যাচাই করে দেখা যায়, নারায়ণগঞ্জের ঘোষপাড়া মৌজায় 1300 জমি 50 লাখ টাকায় কিনেন বলে দাবি করেন নূর হোসেন। তবে এই সম্পত্তির মূল্য 70 লাখ টাকা। নারায়ণগঞ্জের বৈহা কৈরো এলাকায় 100 শতক জমি কেনেন, কিন্তু এই সম্পদের হিসাব তিনি সম্পদ বিবরণীতে দেখাননি। একইভাবে নারায়ণগঞ্জের শিমরাইলে 20 শতক জমি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেলেও তিনি তা সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্দিকগঞ্জ মৌজায় 52 শতক জমির মালিক নূর হোসেন, অথচ সেই সম্পদের হিসাব তিনি জমা দেননি। দুদক কর্মকর্তা জুলফিকার আলী আদালতকে আরও বলেন, নূর হোসেন যে সম্পদ বিবরণী দুদকের কাছে জমা দিয়েছিলেন সেখান থেকে 97,52,680 টাকার জমির তথ্য তিনি লুকিয়েছেন। এছাড়া নূর হোসেন 1,11,14,166 টাকার স্থাবর সম্পদের তথ্য দুদকের কাছে জমা না দিয়ে গোপন করেছেন। সম্পদ বিবরণীতে নূর হোসেন তার 3টি ব্যক্তিগত গাড়ি থাকার কথা উল্লেখ করলেও তার দাম তিনি সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। 65 লাখ টাকার তথ্য তিনি গোপন করেছেন। নূর হোসেন ইফাত মোটরস লিমিটেডের কাছ থেকে কিস্তিতে 16টি বাস কেনেন। বাস কেনা বাবদ তিনি 1,09,33,328 টাকা পরিশোধ করেন। এই টাকা তিনি সম্পদ বিবরণীতে দেখাননি। নূর হোসেন মোট 2,85,47,499 টাকা স্থাবর অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। মামলার নথিপত্র বলছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2016 সালের 1 আগস্ট সাবেক কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে নূর হোসেনের বিরুদ্ধে 2019 সালের 4 জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর আদালত গত বছরের 8 মার্চ নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলায় অভিযোগপত্রে 28 জনকে সাক্ষী করা হয়। অস্ত্র মামলায় 6 জানুয়ারি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের একটি আদালত। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলায় নূর হোসেনকে 2017 সালের 16 জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন। নূর হোসেনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ 8টি মামলা ছিল। এর মধ্যে 4টি মামলায় রায় হয়েছে। আওয়ামী লীগের নেতারা ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, 12 বছর ধরে আমরা যা বলছি আওয়ামী লীগের নেতারা এখন ফ্রুটিকা খেয়ে সেসব কথা বলছেন। আমরা বলছি না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা বলছেন, আওয়ামী লীগের নেতারা ফ্রুটিকা খেয়েছেন, তাই সত্য কথা বের হয়ে আসছে। বুধবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরে বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইমরান এ কথা বলেন। তারাগঞ্জ উত্তর বাজারে শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সভা হয়। তৃতীয় ধাপে 30 জানুয়ারি এই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। সৈয়দ ইমরান বলেন, 30 জানুয়ারি ভোটে জনগণকে এক হয়ে এই সরকারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, ধানের শীষ প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক, ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, দেশ ও জাতির চরম দুর্দিনে বিএনপির জাতির জন্য আলোর দিশা দেখাতে পারে। জনগণ যদি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে তাহলে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন। সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক, মেয়র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। ধর্ষণে কিশোরী গর্ভবতী দোকানদার গ্রেফতার। কুমিল্লার 14 গ্রামে 13 বছর বয়সী অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন কিশোরীর পিতা। পুলিশ অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করেছে। আলাউদ্দিন জেলার 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের 8 গ্রামে মৃত আকাশ আলীর ছেলে। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের 18 জুলাই সকাল 11টার দিকে জেলার 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের 8 গ্রামে ধর্ষক আলাউদ্দিনের ঘরের নিচতলায় কসমেটিক্সের দোকানে কাজল কিনতে যায় ওই কিশোরী ও তার ছোট বোন। পরে চতুর আলাউদ্দিন কিশোরীর ছোট বোনকে একটি চুলের ব্যান্ড হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে দোকানের দরজা বন্ধ করে দেন। পরে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে দোকানদার। ধর্ষণ শেষে একথা কাউকে জানালে তাকে হত্যা করার ভয় দেখানো হয়। পরে নির্যাতিতা ওই কিশোরীর শরীরে গঠন পরিবর্তন হতে দেখে পেটে টিউমার হয়েছে ভেবে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিল কিশোরীর পরিবার। অবস্থার পরিবর্তন না দেখে গত 11 জানুয়ারি সোমবার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক 24 সপ্তাহ আগে ওই কিশোরী গর্ভবতী হয়েছেন বলে জানান। এ বিষয়ে থানায় ওসি শুভরঞ্জন চাকমা জানান, অভিযোগ পেয়ে ধর্ষক আলাউদ্দিনকে গ্রেফতার করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।